Tchau. Oh. सत्सङ्गत्वे निसङ्गत्व निस्सङ्गत्व

निश्चलतत्वे जीवन् मोक्ते है निश्चलतत्वे A flower blossoms with no intent. All who have a nose for fragrance shall enjoy this unintended permeation of pleasure. A fruit ripens not to give us sweetness, but just a sweet packaging of its seed. The seed that has the potential to make the whole earth green. May you blossom to your fullest, not to serve or sacrifice, but fulfilling life's longing for itself. A blossoming of your being shall bring unintended blessedness to all. পরবর্তী পর্ব নেটফ্লিক্স সিরিয়ালের তো একঘেমি নিশ্চয়ই কোনো অস্তিত্ব সম্বন্ধীয় বিষয় নয় একঘেয়েমি হল মনস্তাত্ত্বিক বিষয় নির্ভর করে আপনি এখানে কি করছেন তার ওপর যদি খারাপ জিনিস এখানে হচ্ছে আপনি একঘেমি শিকার হবেন যদি আপনি এখানে বসেন আর চমৎকার কিছু চিন্তা করেন আপনি অনুপ্রাণিত হবেন তো একঘেয়েমি এক মনস্তাত্ত্বিক প্রক্রিয়া অনেক অনেকভাবে আমরা এটা বলেছি এটা আপনার নাটক যদি আপনার নাটকে আপনি একঘিয়ে বোধ করছেন তাহলে চিন্তা করতে পারেন অন্যদের কি হাল হবে যারা এই তিন সপ্তাহ আপনার সাথে ঘরবন্দি আগে সেখানে ছিল বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা আমরা এগুলোকে বলি কাজ শপিং আমরা একে বলি অন্যান্য সামাজিক ড্রামা এখন মানুষ আপনার নাটকের সঙ্গে ঘরবন্দি আপনি আপনার নাটক বন্ধ করতে পারবেন না আমি জানি কিন্তু অন্তত এই টেলিভিশন চ্যানেলগুলির মতো তারা খুব ঘন ঘন বিরতি দেয় এটা বাথরুম ব্রেক নয় এটা বিজ্ঞাপন কমার্শিয়াল বিরতি কিন্তু তারা বিরতি নিচ্ছে ক মিনিট পর পর আপনার নাটকেও তাই করুন কয়েক মিনিট পর বন্ধ করুন দশ মিনিট পর দুই তিন মিনিট বিরতি নিন আপনার নাটক থেকে আপনি চমৎকার কাজ করবেন নিজের সঙ্গে কিন্তু কিভাবে কিভাবে অভিনয় বন্ধ করুন যদি আমি আপনাকে কোনো কিছু অভিনয় করে দেখাতে বলি আপনি বলতে পারেন কিভাবে যদি আমি কিছু না করতে বলি আর আপনি জিজ্ঞেস করেন কিভাবে কি বলবো? কিন্তু কিভাবে কিছু না করে থাকা যায় বেশ কিছু না করা কোনো জিনিস নয় যেটা শেখানো যাবে ও সদগুরু আপনি কথার জালে আমাদের বোকা বানাচ্ছেন না 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 কিছু নয় মানে সাধারণভাবেই কিছু নয় এটা কিভাবে শেখাবো হাত বেঁধে নিয়ে বসুন তাতে কাজ হবে না তো কিছু না করার অর্থ হলো শুধু এটা যে আপনি আপনার চারপাশে কি হচ্ছে তার সাথে জড়িত নন আপনি নিজেকে গুটিয়ে নিয়েছেন আশেপাশে কী হচ্ছে তার থেকে আশেপাশের অর্থ হল আপনার শারীরিক ও মানসিক কাজকর্ম হ্যাঁ শারীরিক আর মানসিক নাটক দুটোই বাইরে থেকে জোগাড় করা তাই এটাও আপনার চারপাশেই রয়েছে শুধু এতে অংশ নেবেন না আপনার শরীর যাই বলুক না কেন চুপ করে বসুন আপনার মন যাই বলুক না কেন চুপ করে বসুন অংশগ্রহণ না করে শুধু সেই সব চিন্তার পেছনে না ছোটা যেগুলো আপনার মনে হয় ভালো কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা না করা যেটা আপনার মনে হয় খারাপ এটাও না ভাবা যে আপনি সময়ের সদ্ব্যবহার করবেন তাই বেশি ভেবে না ফেলা না আপনি সম্পূর্ণ একটি নতুন সম্ভাবনার কথা ভাবতে পারেন না এটুকু জেনে রাখুন আপনি এটাকে উন্নত করার কথা ভাবতে পারেন যা রয়েছে সম্পূর্ণ নতুন একটি সম্ভাবনার কথা ভাবতে পারেন না সেটা প্রশ্নাতীত ব্যাপারটা হচ্ছে এই যে আপনি যদি নিজের পারিপার্শ্বিকতায় না জর্জরিত হয়ে থাকেন তাহলে নতুন সম্ভাবনা আপনার কাছে প্রকাশিত হয় জীবনের নতুন পরিধিগুলো প্রকাশিত হয় এই জন্য নয় যেহেতু আপনি তাদের খুঁজছেন যেটা জানেন না সেটা কেমন করে খুঁজবেন আপনি যদি আপনার বর্তমান পারিপার্শ্বিকতায় জর্জরিত না হয়ে থাকেন নতুন সম্ভাবনা প্রকাশিত হবে সেই সম্ভাবনা সবসময় রয়েছে সেগুলো এই মুহূর্তে প্রকাশ পাচ্ছে না তার কারণ আপনি নিজের বর্তমান পারিপার্শ্বিকতায় বুঁদ হয়ে রয়েছেন বর্তমানেও নয় আসলে অতীতের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে দশ বছর আগে যা কিছু ঘটেছে এখনও বেজে চলেছে দেখুন আপনি এই সমস্ত ক্যারামতি দেখাতে পারতেন যদি আপনার দশ লক্ষ বছর আয়ু হতো কিন্তু আপনি যদি জীবন পুরোটা বাঁচেন তাহলেও সেটা খুব অল্প সময় এখন এই ভাইরাস বলছে এটা আপনাকে চোদ্দ দিনে শেষ করে দেবে যদি আপনি যত্ন না নেন যদি আপনি তোয়াক্কা না করেন ভাইরাসটি বলছে আপনাকে চোদ্দ দিনেই পার করে দেবে তাই জীবনটা খুব ছোট এবং আপনার চারপাশে যে সৃষ্টি রয়েছে তা অত্যন্ত উৎকৃষ্ট আর জটিল এর মধ্যে আবার আপনার একঘেয়ে লাগছে এ তো অবিশ্বাস্য আপনি যদি একটি পাতার দিকে মন দেন কেবল একটি পাতার দিকে আপনার বহু বছর কেটে যেতে পারে সেটার দিকে তাকিয়ে কারণ এটা এত সূক্ষ্ম আর উৎকৃষ্ট এখানে পিঁপড়ে পোকা পাখি পশু কত কিছু রয়েছে জীবনের সম্পূর্ণ প্রক্রিয়া আর রয়েছে আকাশের বিশালতা আপনি যদি অস্তিত্বের যে কোনো কিছুর সঙ্গে রত হন আপনি যদি সেই ব্যক্তিগুলোর সাথে লিপ্ত হন যাদের সত্যি অস্তিত্ব রয়েছে সেখানে একঘেয়েমির কোনো জায়গা নেই কারণ এটি একটি অতি বিস্ময়কর ঘটনা যেহেতু আপনি একটি তুচ্ছতর ঘটনা আপনার মাথায় ঘটাচ্ছেন এবং আপনি শুধু সেটা নিয়েই ব্যস্ত আপনার একঘেয়ে লাগছে ভাববেন না আপনার জীবন বা মানুষদের জন্য আপনার একঘেয়ে লাগছে আপনার শুধু নিজে তৈরি করা নাটকটিকেই একঘেয়ে লাগছে আপনার ভেতরে যা হচ্ছে কেবল সেগুলোই একঘেয়ে লাগছে আপনি তো জানেনই না আপনার চারপাশে কি হচ্ছে না হলে আপনি ভাইরাসটি দেখতে পেতেন আপনি সত্যিই জানেন না কল্পনা করতে পারেন যে জিনিস আপনি চোখেই দেখতে পান না সেটি আসছে বেয়ে বেয়ে উঠে আর এখানে ঢুকে পড়ছে আপনি দেখতেও পাবেন না নতুন সম্ভাবনা হ্যাঁ প্রচুর মানুষ বলবেন এ কি যখন আমরা এভাবে যন্ত্রণা পাচ্ছি এটা কীরকম কথা বলার ধরন এটা আপনাকে ঠিক করে নিতে হবে আপনি যদি শান্তনা খুঁজছেন আপনার যাওয়া উচিত সেখানে যেখানে তারা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবেন তারা ডাকছে আপনাকে তারা আপনাকে ভালো ভালো কথা বলবেন তাতে কিছু যায় আসে না এগুলো শুধুই ফাঁকা কথা এতে রকম বাস্তব সার কথা নেই তবুও আপনাকে তারা মিষ্টি কথা শোনাবেন যাতে আজকে আপনি ভালোভাবে ঘুমোতে পারেন কিন্তু আগামীকাল আবার আপনার নতুন প্রশ্ন আসবে নতুন সমস্যা দেখা দেবে তখন আর একটা গল্প শোনাবেন এগুলো বাচ্চাদের ঘুম ঘুমপাড়ানি গল্পের মতো আপনি যদি প্রচুর ঘুম ঘুমপাড়ানি গল্প বাচ্চাদের ঘুমপাড়ানি গল্প জড়ো করেন তার থেকে একটি ধর্ম তৈরি করে ফেলবেন হ্যাঁ তবে আপনার একটা সমাধান দরকার যদি আপনার একটা সমাধান চাই প্রথম আর প্রধান কাজ হল এটা বোঝা যে সমস্যাটা কি ধরনের আর সেটা আছেই বা কোথায় আপনি যদি ডাক্তারের কাছে যান উনি আপনাকে দেখবেন এখানে ওখানে খোঁচা মারবেন কী করার চেষ্টা করছেন উনি উনি খুঁজে পেতে চাইছেন সমস্যাটা আসলে কোথায় একবার হল কি একটি তরুণী ডাক্তারের কাছে গেলেন আর বললেন ডাক্তার বাবু আমার সারা শরীর ব্যথা করছে ভীষণভাবে যেখানে ছুঁই সেখানেই ব্যথা উনি বললেন সত্যি বলুন দেখান কোথায় কোথায় ব্যথা হয়েছে তিনি এরকম করলেন আহা আবার এরকম করে বললেন ও ডাক্তার ডাক্তারবাবু এটা দেখে বললেন এদিকে আসুন তারপর তার তর্জনীটা প্লাস্টার করে বাড়ি পাঠিয়ে দিলেন তো আপনার এক ঘেয়েমি আপনি মনোযোগ সরাতে পারেন টিভি ইন্টারনেটে আপনি ভান করতে পারেন যেন আপনি একজন বৈজ্ঞানিক অনুসন্ধানী ছাইপা সবকিছু তোলপাড় করে ফেলছেন আর নিজেকে পাগল করে ফেলছেন কিছুদিনের মধ্যেই মোটেই না আপনি তা নন তো অথবা আপনি দর্শন পড়তে পারেন ধর্মগ্রন্থ পড়তে পারেন আলোচনা করতে পারেন কোনো ব্যাপার না শরীর শুধু এক অস্থায়ী জিনিস আসল হলো আত্মা পরম যাই হোক এ তার উৎসে গিয়ে মিশবে কিন্তু একটু হাঁচি হলেই আপনি আঁতকে ওঠেন কারণ হাঁচি এত শক্তিশালী যে আপনার আত্মা বের করে দেয় আপনার থেকে বিশ্বাস করুন বহু মানুষের জীবনে সেটাই তাদের জীবনে থেকে শক্তিশালী কাজ যা তারা করেছেন হাঁচা এখন তো হাঁচিও দিতে পারবেন না হাঁচি দিলেই আপনি ধরা পড়বেন আর চোদ্দ দিনের জন্য বন্দী হয়ে পড়বেন আপনি হাঁচতে পারবেন না কিন্তু অনেকের জন্য সেটাই তাদের জীবনে করা সব থেকে জবরদস্ত কাজ তো একঘেমি একঘেয়েমির অর্থ হল কোনো না কোনোভাবে আপনি মৃত্যুর খোঁজ করছেন কোনো একভাবে আপনি বলছেন জীবন বাঁচার যোগ্যই নয় একঘেমি সেটাই মানে না 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 সেরকম নয় আমি কেউ দশ মিনিটের জন্য একঘেয়ে লাগছিল ওই দশ মিনিটে আপনি মৃত্যুকেই খুঁজছেন আপনাকে বুঝতে হবে এই শরীর এই সমস্ত কলকবজা এমনভাবে গঠিত হ্যাঁ মানুষ জিজ্ঞাসা করবে এটা বিজ্ঞানসম্মত নয় ঠিকই আছে কিন্তু এটা সত্যি আমি জানি না এটা বিজ্ঞানসম্মত কি না কেননা এটা বিজ্ঞান হবে যদি এটা পরীক্ষাগারে প্রমাণিত হয় জীবন পরীক্ষাগারে ঘটে না যদি না আপনি একটি বন্দি ল্যাবরেটরি ইঁদুর হন পরীক্ষাগারে ইঁদুর জীবন ঘটে অন্য অন্যরকমভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার সচেতনতা যেভাবে আপনি ভাবেন অনুভব করেন এবং জীবনের প্রতি দৃষ্টিপাত করেন সেটা একটি বার্তা যেটা যাচ্ছে এই কাঠামোর মধ্যে কতটা শক্তসমর্থ কতটা সংহত কতটা সংবেদনশীল এবং কত পরিমাণে সম্ভাবনাময় এটা শুধুমাত্র নির্ভর করে প্রতি মুহূর্তে কি ধরনের বার্তা যাচ্ছে এর মধ্যে কারণ এই পুরো জিনিসটাই চলছে একটা বিশেষ ধরনের সফটওয়্যারে আর আপনি হলেন অদক্ষ সফটওয়্যার ডেভেলপার যে একদিনে আপনার একঘেয়ে লাগে পাঁচবার দশ মিনিট করে প্রত্যেকবার এই দশ মিনিটে আপনি বলছেন যে এই জীবন বাঁচার যোগ্যই নয় সংবাদ চলে গেছে সব জায়গায় আর আপনি যে জীবন আপনার শারীরিক জীবন দ্বন্দ্বে পড়ে গেছে তাদের মধ্যে কেউ একটা ডেকে আনতে পারে এই ভাইরাসটিকে এ যেতে চায় সাহায্য করছেন না কেন বা তার চেয়েও খারাপ কিছু প্রচুর মানুষ অনবরত সৃষ্টি করে যাচ্ছেন এটা সেখানে কোনো জীবনের প্রতি একখানা সত্যিকারের হ্যাঁ নেই এটা সম্ভব হতো যখন আমরা নব্বই দিনের হোলনেস প্রোগ্রাম করেছিলাম এটা প্রথম দল যারা এসছিলেন উনিশশো সালে এখানে আশ্রমে আমাদের ছিল শুধু একটি খড়ের চালাঘর যা উড়ে যাওয়ার ভয় দেখাচ্ছিল মৌসুমি হাওয়ায় তারা জানতেন না যে আমি কে তারা শুধু জানতেন তারা এখানে এসেছেন কেন তা না জেনেই তারা মনস্থির করে উঠতে পারেননি তারা শুধু আকৃষ্ট হয়ে এখানে এসেছেন তো তারা এখানে এসে বসেছেন আমি তাদেরকে কতগুলো বিশেষ জিনিসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি তাদের কিছু জিনিসের জন্য প্রস্তুত করছি তো আমি জিজ্ঞেস করতাম হ্যাঁ না আমাকে বলুন হ্যাঁ আর না স্পষ্ট করে কয়েক সপ্তাহ বাদে তারা বললেন সদ্গুরু হ্যাঁ আর হ্যাঁ আর কখনো জিজ্ঞেস করবেন না যাই বলবেন সেটা হ্যাঁ আর হ্যাঁ এরা কি সব অন্ধবিশ্বাসী নাকি খ্যাপা না খুবই বুদ্ধিমান লোকজন কিন্তু অভিজ্ঞতা দিয়ে তারা উপলব্ধি করেছিলেন কোনো মানে হয় না তাকে বাধা দেয়ার যা কিনা সোজাসুজি আপনার জীবনের উৎস কোনো মানে হয় না তাকে বাধা দেয়ার কোনো মানে হয় না হ্যাঁ আর না হ্যাঁ আর না বলা জীবনকে একটা বিরাট হ্যাঁ এটা হ্যাঁ এবং হ্যাঁ তো যখন আমি এলাম একদিন একটা ব্ল্যাকবোর্ড রাখা থাকতো সেখানে কিছু জিনিস থাকতো তারা লিখলেন সদ্গুরহ হ্যাঁ এবং হ্যাঁ আমি বললাম ঠিক আছে হ্যাঁ আর হ্যাঁ ব্যাপারটা সহজ আপনি অবশ্যই শতকরা একশো ভাগ হ্যাঁ হবেন জীবনের প্রতি আপনি যখন বলছেন আমার এক ঘিয়ে লাগছে তখন জীবনকে আপনি না বলছেন যখন রেগে যাচ্ছেন জীবনকে না বলছেন যখন মনমরা জীবনকে না বলছেন যখন অবসাদগ্রস্ত জীবনকে না বলছেন হতাশাগ্রস্ত জীবনকে না বলছেন এরকমভাবে হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না এটা দ্বন্দ্বে পড়ে যাচ্ছে এখন শরীরবৃত্ত নিজেই আপনাকে বাকি জীবন ব্যস্ত রাখবে কারণ এটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে যোগের ধারণাটা হলো একশো ভাগ হ্যাঁ হয়ে ওঠা এমনভাবে যাতে এটাকে আপনি সরিয়ে রাখতে পারেন আপনি এই শরীর এবং মানসিক প্রক্রিয়াকে সরিয়ে রাখতে পারেন একটা আধার হিসাবে ব্যবহার করতে পারেন জীবনের বৃহত্তর সম্ভাবনাগুলোকে দেখবার জন্য কিন্তু এখন হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না এটা নিজেই একটা সারা জীবনের সমস্যা এই শরীরের ধরন আর মনের অর্থহীনতা ব্যস্ত করে রেখেছে মানুষকে ব্যস্ত করে রেখেছে সমস্ত জীবনের জন্য এটা সঠিক সময় তিন সপ্তাহ সাধনার সময় এটা অ্যাঘে লাগার সময় নয় নেটফ্লিক্সের সময় নয় এক সপ্তাহ নেটফ্লিক্স পার হয়ে গেছে এটা আপনার জন্য ভাইরোলজিতে পিএইচডি করার সময় নয় আপনার এটা আগেই করা উচিত ছিল যদি আপনার আগ্রহ থাকতো তিন সপ্তাহে নয় এটা একটা সময় জীবনের প্রতি একশো শতাংশ হ্যাঁ হয়ে ওঠার কারণ সেটাই রাস্তা যে জীবনের সম্ভাবনাগুলো আপনার জন্য খুলে যাবে না হলে হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না জীবন জানে না আপনি এটা চান বা চান না কারণ এটা আপনার থেকে সব বার্তা নিচ্ছে আর দিনের শেষে এটা বুঝতে পারে না আপনি ঠিক চাইছেনটা কি খুব পরিষ্কার করে বলুন খুব পরিষ্কার করে বলুন এখানে যা সমস্ত কিছু কাজ করছে সেগুলিকে যে আপনি একশো শতাংশ হ্যাঁ জীবনের প্রতি কিন্তু পরিবারটিকে নিয়ে আমার একঘেয়ে লাগছে সদ্গুরু আমার ওদের ওপর দয়া হয় তারা অভিযোগ করছেন না কিন্তু তারা নিশ্চয়ই যন্ত্রণা ভোগ করছেন যদি আপনি এত ক্লান্ত হন আপনার যদি এত একঘে লাগে আমি নিশ্চিত আপনি সেটা অনেক রকমভাবে দেখাচ্ছেন আপনি খাবার নিয়ে খুশি নন এটা নিয়ে খুশি নন আপনি চিৎকার করবেন তর্জন গর্জন করবেন আপনি অর্থহীন কাজকর্ম করবেন যন্ত্রণা সম্ভবত হচ্ছে আপনার চারপাশে অন্যান্য যারা আছেন তাদের কারণ আপনি জানেন না কিভাবে আপনার অর্থহীন নাটক পরিচালনা করতে হয় সময় এসেছে এটা সম্পর্কে কিছু করার আপনি তো অবশ্যই বিজ্ঞাপনে বিরতি নেন প্রত্যেক দশ মিনিটে দু মিনিটে বিরতি বা আপনার যদি অত দরকার না থাকে এক ঘন্টায় পাঁচ মিনিট বা দশ মিনিটে বিরতি কোনো সংযুক্তি নয় কোনো কিছুর সঙ্গে নয় বাইরে শরীর মন কিছু নয় দুনিয়া বলতে পারে যা চায় দেখুন আপনি যাই মনে করুন এই চড়াইরা ময়ূরগুলো বলছে যা তারা চায় হতে দিন হতে দিন মানে এই নয় তাদের অবহেলা করবেন না না আপনি সম্পূর্ণ মনোযোগ দিন কিন্তু সংলিপ্ত হবেন না সেই রকম শরীরটা এটা শ্বাস নিচ্ছে স্পন্দিত হচ্ছে এগুলো সহজ বিষয় নয় এগুলোকে বলা হয় জীবনের লক্ষণ এভাবেই একজন ডাক্তার নির্ধারণ করেন আপনি বেঁচে আছেন না মারা গিয়েছেন আপনার হৃদয় স্পন্দিত হচ্ছে আপনার শ্বাস ভেতরে যাচ্ছে বাইরে আসছে এমন একটা বিষয় কিভাবে অবহেলা করতে পারেন আপনার অবহেলা করা উচিত নয় মনোযোগ কিন্তু নির্লিপ্ত সংযুক্ত নয় খুব সতর্ক কিন্তু সংলিপ্ত নয় একই কথা বলা যায় আপনার চিন্তা প্রক্রিয়া বা আবেগ সম্পর্কে খুব সতর্ক সংলিপ্ত নয় বডি মাইন্ড আর ওয়ার্ল্ড আমি এটাকে বিএমডাব্লিউ বলি আপনি যদি আপনার বিএমডাব্লিউ থেকে বেরিয়ে আর মনোযোগ দেন এর দিকে প্রত্যেক ঘন্টায় পাঁচ থেকে দশ মিনিট আপনি দেখবেন চমৎকার কিছু ঘটে যাবে আপনি প্রস্ফুটিত হবেন এক সত্তা হিসেবে যা কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই প্রত্যেক জীবনের আকাঙ্ক্ষা প্রতিটি জীবন এই পৃথিবীতে কেবল চাইছে এক সম্পূর্ণ জীবন হয়ে উঠতে মানুষদের সাথে সমস্যাটা হল আমরা জানি একটা সম্পূর্ণ নারকেল গাছ কি একটা সম্পূর্ণ আম গাছ কি এমন কি আমরা এও জানি যে একটা সম্পূর্ণ ময়ূর কী কিন্তু আমরা জানি না এক সম্পূর্ণ মানুষ কী সময় এসেছে অনুসন্ধান করার ভাইরাসটি আপনাকে সময় করে দিয়েছে সদগুরু সৎগুরু এই প্রশ্নটা কুণালের কাছ থেকে এসছে নমস্কার সদগুরু আপনি আগের দিন যে অনুশীলনটি শেখালেন আমি সেটা করতে শুরু করেছি আমি জানতে চাই এর গুরুত্ব কি আমার এটা করে সত্যিই খুব ভালো লাগছে আমি ভাবছিলাম এর সংখ্যাটা বাড়াতে পারি কিনা বেশ আপনি যদি ষাট পর্যন্ত বাড়ান আপনি পাগল হয়ে যেতে পারেন আপনি যদি এটা একশো একশো কুড়ি অবধি বাড়ান আপনি মারা যেতে পারেন হ্যাঁ আমি মজা করছি না আমি বলেছিলাম একুশ ওইটুকুতেই রাখুন যদি একুশবার আপনার পক্ষে কঠিন হয় তবে বারোবার ব্যাস এটা অনেকটা আমি আপনাকে একটি লাড্ডু দিলাম সদ্গুরু এটা হেভি খেতে আমি কি একশোটা খেতে পারি আপনি এটা নিয়ে নাড়াচাড়া করবেন না যখন আমরা সৃষ্টি করি বা গঠন করি কোন একটা প্রক্রিয়া আপনাকে বুঝতে হবে যে পতঞ্জলির যোগসূত্র কখনোই কোনো প্রক্রিয়ার বর্ণনা করেনি শুধুমাত্র মৌলিক বিষয়ের তার বিজ্ঞানের কিন্তু তার প্রয়োগের নয় প্রযুক্তি তৈরি করতে হবে তাই খুব যথাযথভাবে তিনি এটাকে বলেন সূত্র সূত্র মানে সুতো একটা সুতো আছে এই সুতোর সাহায্যে আপনি মালা বানাতে পারেন বিভিন্ন রকম ফুলের কেউ কেউ পড়বেন তাক লাগানো রঙিন মালা কেউ পড়বেন সূক্ষ্ম কোনো কিছু বা আপনি এতে পুঁতি লাগাতে পারেন মুক্ত বসাতে পারেন হিরে বসাতে পারেন আপনি কি বসাবেন যদি আপনার হাতে একটা সুতো থাকত। যা কিছু আপনার কাছে আছে তাই বসাবেন তাই পতঞ্জলি এভাবে ছেড়ে দিয়েছিলেন এটা চরম বুদ্ধিমত্তার নিদর্শন তিনি শুধু দেন একটা সুতো এবং বলেন প্রত্যেক গুরু এতে বসাবেন যা তার কাছে আছে তাই প্রক্রিয়াটি গঠন করা এবং সবসময়ই কোনো কোনো প্রক্রিয়া তৈরি করা হয় এটা শুধুমাত্র যান্ত্রিক প্রক্রিয়া নয় আপনাকে এটার মধ্যে প্রাণবায়ু দিতে হবে তাই এক বিশেষ ধরনের প্রক্রিয়া যার মধ্যে নির্দিষ্ট কিছু সংখ্যা সেটা যাই হোক না কেন এখন এটা একটা পরিপূর্ণ জিনিস যা কিনা জীবিত এটা একটা জীবিত জিনিস এটা কেবল জীবন্ত নয় এই হাওয়াতে যদি আপনি এটাকে নিজের অংশ করে নেন তবে এটা আপনার মধ্যেও জীবন্ত হয়ে উঠবে কারণ এটা অনেকটা ভাইরাসটার মতন ভাইরাসের আপনাকে দরকার এটা নিজে নিজে বাঁচতে পারবে না এটা দরকার আপনার কোষগুলোর ভেতরে ঢুকতে ও সংখ্যা বৃদ্ধি করতে নিজে নিজে এটা সক্ষম নয় সংখ্যা বৃদ্ধি করতে ও হাওয়ায় বাঁচতে তেমনভাবেই প্রক্রিয়াটিও একটি গঠন এটার আপনাকে দরকার আপনার ভেতরে বাঁচতে এবার আপনি অন্য কিছু করবেন আপনি এটা খুচি খুঁচিয়ে বিকৃত চেহারা করে দিতে চাইছেন এরকম জিনিস করবেন না যদি আপনাকে কিছু দেয়া হয় কেউ একটা বই পড়ল আর বানিয়ে ফেললো কি যা কিছু যা বইতে আছে আপনাকে শিখিয়ে দিলো সেটা আলাদা কথা কিন্তু যখন কোনো জীবন্ত প্রক্রিয়া প্রদান করা হয় ঠিক যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই করুন যদি আমি আপনাকে একটি পিঁপড়ে দিই যার আটটা পা আপনি জিজ্ঞাসা করলেন আমি কে বারোটা পা লাগাতে পারি বা আমি চারটে পা কমিয়ে দিতে পারি এ আবার কি এটা একটা জীবন্ত জিনিস এটা করতে পারেন না এইভাবেই এটা গঠিত তো বার যদি আপনার মনে হয় একুশবার অনেক এতে একটু আপনার ওরকম লাগছে বারোবার করুন সৎগুরু পরবর্তী প্রশ্ন ক্যাথারিনের তরফ থেকে নমস্কার সৎগুরু আমার মনে পড়ে আপনি বলেছিলেন যে ইনার ইঞ্জিনিয়ারিং বইটি একটি সাধন নিজের রূপান্তরের জন্য আমি খেয়াল করেছি অনেক পরিবর্তন আমার নিজের মধ্যে মৃত্যু বইটি পড়ার পর আমি জানতে চাইছিলাম মৃত্যু বইটিও একটি যন্ত্রের মতো কিনা আধ্যাত্মিক পথে এই যে বিপদ ইনার ইঞ্জিনিয়ারিং একটা সাধন মৃত্যু একটি সাধন মৃত্যু কোনো যন্ত্র নয় কিন্তু মৃত্যু বইটি সংকলিত হয়েছে আনতে একটা নির্ভেজাল ধারণা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের জীবনের যেটা হল মরণশীলতা আমি বলছি নির্ভেজাল কারণ সাধারণত এটা খুবই ভেজালে ভরা হয় যখন কেউ মারা যান সাধারণভাবে যেভাবে বর্ণনা করা হয় তা হল দায় আদিন আরাগাই ও এক টিরু যার অর্থ কেউ গিয়ে ভগবানের কোলে বসলেন এটা হলো ব্যভিচার কেউ আপনাকে বলল আ তারা স্বর্গভূমিতে গেছেন এটা ভেজালীকরণ তারা আপনাকে সেসব বলছেন যাতে আপনি কিছুটা সান্ত্বনা পান এবং মরতে ইচ্ছুক হয়ে ওঠেন আপনাকে হয় সচেতনভাবে মরতে হবে কারণ আপনি মৃত্যুকে জীবনের অঙ্গ হিসাবে মেনে নিয়েছেন না হলে এটার সাথে আপনাকে লড়তে হবে আপনার উচিত নয় এটাকে স্বাগত জানানো এটা ভেবে যে আপনি স্বর্গে যাবেন এটা ব্যবিচার তাই মৃত্যু বইটি এমনভাবে লেখা যা নির্ভেজাল মৃত্যুকে এমনভাবেই দেখা যেভাবে এটি রয়েছে এবং এটির ভিন্ন ভিন্ন দিককেও যাই হোক একটু গুছিয়ে সংকলন করা হয়েছে যাতে এটা না হয়ে ওঠে বেশি আতঙ্কের সেই সব লোকেদের জন্য যাদের তেমন বিচক্ষণ মন নেই প্রতিটা চিন্তা ভেসে ওঠে আবেগের মতো বহু লোকের মধ্যে প্রতিটি ভাবনা আবেগ এমন লোকেদের জন্য জীবনের সত্য খুবই অপ্রীতিকর হয় তাই একটা উপায় হল তাদেরকে এই পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়া যে যে সময় তারা বইয়ে শেষ পাতায় আসেন ততক্ষণে তারা কিছুটা নির্মোহিত হয়ে যান এই সমগ্র মৃত্যুর ব্যাপারটিকে নিয়ে যদি আপনি ভাবেন আপনি স্বর্গে যাবেন আপনি হয়তো অতি উৎসাহী হয়ে পড়তে শুরু করবেন মৃত্যু নিয়ে যেটা ভালো নয় উৎসাহ হলো জীবনের জন্য নির্মহ হলো আপনার মৃত্যুর সাথে বোঝা পড়ার উপায় মৃত্যুকে নিয়ে বেশি উৎসাহ দেখালে তাড়াতাড়ি মারা যাবেন হ্যাঁ যা নিয়ে আপনি অতি উৎসাহী হন আপনি সেদিকে এগিয়ে যান তাই নয় কি তাই এটা খুবই জরুরি যে মৃত্যু বইটা পড়া হয় সঠিক ধারণায় এটা একটা দারুণ সময় এটা পড়ার জন্য কারণ এটা এমন এক প্রকৃতির বই যেটা আপনি একা একা বসবেন ও পড়বেন যতটা সম্ভব একটা গোটা দিনে যদি আপনি পড়েন টুকরো টুকরো করে তিরিশ দিন ধরে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন না এটা কি হয়তো আপনি কিছু তথ্য জানবেন টোটকা যেটার পদ্ধতি নয় এটা পড়ার আপনার চেষ্টা করা উচিত যতটা সম্ভব একবার বসে পড়ে ফেলতে যাতে এটা আপনার ভেতরে পুরোপুরি গেঁথে যায় তারপর আপনি এটা আস্তে আস্তে হজম করবেন তারপর আপনি মৃত্যুকে নিজের জীবনের অঙ্গীভূত করবেন কারণ এমনিতেও আপনি একজন জীবন্ত মৃত্যু এটাই পদ্ধতি ওটা পড়ার তাই কখন এটা তাই আর কবে আপনি পাবেন দু তিন সপ্তাহ টানা শুধু বসতে এবং পড়তে এটা ভালো সময়টা করার জন্য এটা খুবই ভালো সময় এটা করার জন্য মৃত্যু আমাদের চোখে চোখ রেখে দাঁড়িয়ে দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে যুক্তরাষ্ট্রে এটা তিন হাজারেরও বেশি মৃত্যু ছাপিয়ে গেছে সংক্রমিত সম্ভবত দেড় লাখ প্রায় স্পেন এগোচ্ছে ইটালির গতি একটু কমেছে হয়তো খুব সম্ভবত কিন্তু খবর পেলাম আবারও সংক্রমণ শুরু হয়েছে সাংহাইতে তাই অনেক দিক থেকেই সমগ্র বিশ্বের মানুষকে এই মুহূর্তে খুব জোরালোভাবে তাদের মৃত্যুর কথা স্মরণ করানো হচ্ছে উত্তম সময় পড়ার জন্য এই বইটি মৃত্যু এক ভেতরের কথা শুধু তাদের জন্য যারা মরবেন সীমিত বাজার জানেন তো খুবই সীমিত বাজার শুধুই তাদের জন্য যারা মরবেন আমরা আগে ভাবিনি কিন্তু এটা সবথেকে সময় উপযোগী বই প্রকাশিত হওয়ার জন্য योग योगयोग्वराय भूत 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 स्वराय